হ্যালো এভরি আমি তৌহিদ আজকে টিউটোরিয়ালে আমরা যাওয়াতে কিভাবে ইউজার ইনপুট নিতে হয় সেটা নিয়ে কথা বলবো ইউজার ইনপুটটা অ্যাকচুয়ালি কী ইউজার ইনপুটটা হল আমরা যখন কোনো কোড এক্সিকিউট করি তখন কিন্তু ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু বা ডেটা নেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা ইউজারকে কোনো ভ্যালু বা ডেটা ইনপুট করতে বলি এখন এই যে কোডের সাথে ইউজারের যে একটা ইন্টারাকশান এই ইন্টারাকশানটার জন্য আমাদের যাওয়াতে ইউজার ইনপুট রিড করার জন্য একটা স্ক্যানারের দরকার হয় এখন এই স্ক্যানারটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইউজারের কাছ থেকে রিড করি এখন স্ক্যানারটা বাই ডিফল্ট আমার একটা প্যাকেজে আছে যাওয়ার ওই প্যাকেজ থেকে স্ক্যানারটা ইম্পোর্ট করা লাগে জাস্ট রিড ফ্রম দ্য ইউজার কথাগুলো প্রথম শুনে অনেক মনে হচ্ছে কঠিন বাট অ্যাকচুয়ালি আমরা যখন কোডে লিখবো তখন ইট ইট উইল নট বি ডিফিকাল্ট সো অ্যাজ আই সেই প্রথমত আমাদের যে স্ক্যানারটা আছে স্ক্যানারটা ইম্পোর্ট করা লাগবে সো এই ইম্পোর্ট করার জন্য উই টু রাইট সামথিং দেন যে প্যাকেজটা আছে একটা অ্যাকচুয়ালি ইউটিল প্যাকেজ ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার সেখান থেকে স্ক্যানারটা ইম্পোর্ট করার পরে অ্যাকচুয়ালি আমরা ওই ডেটাগুলো রিড করতে পারবো ইউজারের কাছ থেকে এখন স্ক্যানারটা যখন ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার পরে আবার একটা অবজেক্ট ক্রিয়েশনের দরকার হয় যে অবজেক্টটা অ্যাকচুয়ালি আমরা স্ক্যানার এসি কিছু নিউ স্ক্যানার আমরা এই পার্টটাতে আসছি আগে আমি যে কথাটা বললাম উই নিড টু ফার্স্ট নো দ্যাট হাউ টু ইম্পোর্ট ইউটিল ইউটিল প্যাকেজ প্যাকেজ থেকে স্ক্যানারটা ইম্পোর্ট করতে হয় উই নিড টু রাইট ইম্পোর্ট জাভা ডট ইউটিল ইউটিল প্যাকেজ থেকে ডট স্ক্যানার সো স্ক্যানার এর এস বড় হাতের হবে সো ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এখানে প্রত্যেকটা ওয়ার্ড কেস আমি যে বড় হাতে দিলে কাজ করবে না ইউও বড় হাতে দিলে কাজ করবে না স্ক্যানারটা ইম্পোর্ট করার পর এটা কাইন্ড অফ একটা জিনিস যেটা ইম্পোর্ট করার পরে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট আমরা এই জিনিসটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় স্ক্যানার ক্লাসের সো অ্যাকচুয়ালি এখন এটার ডেপথ যদি বুঝাতে যাই তাহলে আসলে আমরা আমাদের ইনপুট নেয়ার যে টপিকটা এটার থেকে দূরে সরে যাব বাট দিস থিংস আর কাইন্ড অফ রিলেটেড উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সো এই যে অবজেক্ট ক্রিয়েট করছি স্ক্যানার অ্যাকচুয়ালি একটা ক্লাসের নাম এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যে নর্মাল ভ্যারিয়েবল নেমিং কনভেনশন পড়েছি একটা ভ্যারিয়েবল লাগবে দেন আমরা অবজেক্ট ক্রিয়েট করি এটা কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে আমি কোনো কিছু একটা রিড করার জন্য মেশিন কিনছি এই জায়গায় যে কাজটা হচ্ছে কোডে কোড চাই ইউজারটাকে তাকে কোনো কিছু একটা ইনপুট দেয় সো এই কানেকশনটা করার জন্য আমার কোনো একটা মেশিনের দরকার সেই মেশিনটাকে আমরা স্ক্যানার হিসেবে বিবেচনা করতে পারি সো ওই মেশিনের একটা কপি আমার লাগবে লেটসে আমার কাছে অনেকগুলো মেশিন আছে ফর এক্সাম্পল ফোন দিয়ে ফোন দেওয়া যায় তার মানে ফোনের কাজ হলো কল আমি আরেকজনকে কল করতে পারবো কথা বলতে পারবো সো স্ক্যানারের কাজ হলো ইউজারের যে ইনপুটটা সেই ইনপুটটা আমাকে স্ক্যান করে আমার কাছে দেওয়া সেক্ষেত্রে আমার একটা স্ক্যানার ক্রিয়েট করা লাগবে যে জিনিসটা আমরা এখানে বলছি অবজেক্ট ক্রিয়েশনের পার্ট সো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে স্ক্যানার তারপর একটা ভ্যারিয়েবলের নাম সেটা আমাদের নিজের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা আমরা দিতে পারবো সো আমি এসসি দিলাম ইকুয়ালস টু একটা নতুন স্ক্যানার আমি বানাতে চাই সো আমি লিখলাম স্ক্যানার সো স্ক্যানার করা এটা আমি কোত্থেকে থেকে কি করব এই স্ক্যানারটা আমি আমার সিস্টেমে আনব সো এই জন্য আমাদের লিখতে হয় সিস্টেম ডট ইন এই যে পার্টটুকু লিখলাম অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ আপনারা যখন বারবার বারবার লিখতে থাকবেন তখন অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে বাট ফর এক্সপ্লেনেশন আমার ইউজারের ইনপুট রিড করার জন্য আই নিড আ স্ক্যানার এবং এই স্ক্যানারটা আমি কোথায় পাবো যাবার ইউটিল প্যাকেজ থেকে স্ক্যানারটা আমি ইম্পোর্ট করব এবং স্ক্যানার ইম্পোর্ট করলেই জাস্ট হবে না সেই স্ক্যানারকে ইউজ করার জন্য তার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় সো এই স্ক্যানারটা হলো ক্লাসের নাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেন উই ক্রিয়েট অ্যান অবজেক্ট এই যে নিউ দিয়ে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন আমার সিস্টেমে নতুন স্ক্যানারটা আমি ইম্পোর্ট করলাম একটা আমার এসিবল স্টোর আছে এখন আমার এই কোডটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য রেডি আমরা এখনই দেখব যে কিভাবে ইনপুট নিতে হয় আমরা একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করার পরে কিভাবে করব ইন্টিজার রিড করার জন্য কমান্ড আছে লং ফ্লোর ডাবল বুলিয়ান এবং স্ট্রিং এর পার্ট আছে এগুলো আমরা ডিরেক্টলি এখন কোডে দেখি সো আই ওয়াজ সেইং যে আমাদের স্ক্যানার ক্লাস ক্রিয়েট করা আমার ডান সো উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অবজেক্ট আমাদের অবজেক্ট ক্রিয়েট করেছি আমি রাইট সো অবজেক্ট ক্রিয়েট করার পর এখন উইল ক্রিয়েট দ্য আহ উইল টিক ইনপুট ফ্রা ইউজার রাইট ইউজারের কাছ থেকে ইনপুট নিব প্রথম আমরা যদি ইনটিজার ইনপুট নিতে চাই ইনটিজার ইনপুট নেওয়ার আমার উপায় হল উই নো দ্যা টু নিড এ ভ্যারিয়াবল ফার্স্ট অফ অল ইনট আমি বললাম নাম ওয়ান নাম ওয়ান বলার পরে আমি ইউজারের কাছ থেকে রিড করছি রিড করার জন্য যে অবজেক্টটা আমি মাত্র ক্রিয়েট করলাম বা যে স্ক্যানারটা আমি ক্রিয়েট করলাম এই স্ক্যানারটা হলো আমি লিখবো এসি ঠিক যে ভ্যারিয়েবল দিয়ে আমি ইম্পোর্ট করবো লাগবে এসি ডট নেক্সট ইন্টিজার যেহেতু এইটা দিলে আমরা কি করব ইউজার কাছ থেকে একটা ইন্টিজার রিড করতে পারবো আমরা দেখি এতদিন কিন্তু আমরা সব ডিরেক্ট ভ্যালু বসে বসে কাজ করেছে আমার কিন্তু কোনো ইনপুট দেওয়া লাগেনি এখন আমরা দেখি আমি ভ্যালুটা প্রিন্ট করে দেখাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন করলাম এখন আমি কোটটা যদি কম্পাইল করি এবং রান করি এখানে খেয়াল করে দেখি কোটটা কিন্তু এখন স্টাক কোর্টটা কিন্তু ওয়েট করছি ইফ ইউ সি ইন দ্য ইন্টারেকশন প্যানেল কোর্টটা এক্সপেক্ট করছে আমি ওকে কিছু দিবো আমি এখানে দিলাম এইটি ফাইভ এবং এন্টার হিট করলাম আমার আউটপুটে কিন্তু এইটি ফাইভ চলে আসলো কিন্তু একটা জিনিস চিন্তা করি তো এই যে কোডটা যে আমার কাছ থেকে একটা কিছু চাচ্ছে যদি ইউজারকে দেখাতে পারতাম তাহলে আরো ভালো হতো না সো আমরা সে ইউজারের কাছ থেকে যখন কিছু চাই জেনারেলি ইউজারকে বলি যে ইউজার আমাকে একটা নাম্বার দাও আমি এখানে নাম্বারটা নেওয়ার আগে আমি অবশ্যই বলবো এটা একটা প্রম্পট মেসেজ দেওয়ার মত আমি বললাম প্লিজ এন্টার আ নাম্বার আমি একটা প্রিন্ট করলাম এটা প্রম ইউজারকে বলার জন্য যে আমাকে একটা নাম্বার দাও এখন দেখি আমি যদি রান করি কম্পাইল করলাম রান করলাম দেখ এখন কিন্তু আমরা ইউজারকে বলছি প্লিজ এন্টার নাম্বার সো এখন ইউজার কিন্তু বুঝবে ও আচ্ছা আমাকে একটা নাম্বার দিতে বলছে অলওয়েজ এ গুড প্র্যাকটিস যে আমি ইউজারের কাছে কি চাচ্ছি এটা ইউজারকে বলে দেওয়া যে একটা নাম্বার চাচ্ছি একটু করে আমি হয়তো ডাবল ইনপুট নিয়ে দেখাবো সো এখন আমি এখানে লেটসে আর একটা নাম্বার দিলাম আমার ইনপুট হয়ে গেল ঠিক তেমনি আমি কি ডাবল ইনপুট নিতে পারবো হ্যাঁ অবশ্যই আমি ডাবলের ইনপুটও নিতে পারবো আমি ডাবল ইনপুট নেওয়ার জন্য কি করলাম আমি কোডটা আবার কপি করে নিয়ে আসলাম সো ডাবলের ক্ষেত্রে কি হবে এখানে আমি বললাম এন্টার আহ ফ্র্যাকশনাল নাম্বার ফ্র্যাকশনাল নাম্বার সো ফ্র্যাকশনাল নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে বললাম নেক্সট ডাবল ফ্লোটের ক্ষেত্রে ঠিক তেমনি নেক্সট ফ্লোট লিখবো আমরা অ্যান্ড শর্ট রেখে আমি এখানে আমার যেই স্লাইডটা ছিল ইফ ইউ ইফ ইউ রিমেম্বার নেক্সট ইন নেক্সট লং নেক্সট ফ্লোর নেক্সট ডাবল নেক্সট বুলিয়ান কিন্তু এখানে একটা পার্থক্য হলো স্ট্রিং ক্ষেত্রে আমরা হয়তো ভুল করবো নেক্সট স্ট্রিং বলতে কোনো কিছু নাই স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা নেক্সট লাইন ব্যবহার করি বাট নেক্সট দিয়ে আমরা দেখবো যে নেক্সট দিলে কি হয় দ্যাট আই উইল শো ইউ সো আমরা ডাবল এরটা একটু দেখি ডাবল এরটা কাজ করে কিনা সো আমি নাম্বার টু নেই যেহেতু এটা আমার আরেকটা নাম্বার আমি কম্পাইল করলাম নেক্সট ইয়া সি আমি বলতে চাচ্ছি যে আমি ডাবল নিব বাট রাখছি কোথায় ইন্টিজারে এটা কিন্তু হবে না রাইট আমাকে ডাবল যদি রাখতে চাই আমাকে অবশ্যই ভ্যারিয়েবলের ডেটা টাইপ এই জন্যই আমরা বলেছি যে ডেটা টাইপ ইজ ইম্পর্টেন্ট ইন যাওয়া সো ডাবল নাম টু লিখলাম এখন আমি কম্পাইল করি রান করি প্রথম আমাকে একটা নর্মাল নাম্বার দিতে বলেছে আমি এইট দিলাম রান করলাম এখন আমাকে কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার দিতে বলেছে আমি বললাম সেভেন পয়েন্ট এইট সো আমার প্রিন্ট হয়ে গেল এই যে আমার ইউজারের সাথে এখন কিন্তু কি হচ্ছে আচ্ছা আমরা একটা বুলিয়ান নিয়ে দেখিত যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা বলতে হবে কি আমার যে ভ্যারিয়েবলটা নিচ্ছি সেই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হতে হবে বুলিয়ান নাম্বার টু নিলে কি ভুল না এটা আসলে আমরা আমি ভ্যারিয়েবলের নাম নামটা আপাতত রাখছি ইটস ফাইন এন্ড এক্ষেত্রে আমরা কি দিব নেক্সট বুলিয়ান একটা জিনিস খেয়াল করি দেখি এখানে কিন্তু ক্যামেল কেস ফলো হচ্ছে ইন্টের আই বড় বুলিয়ানের বি বড় ডাবল এর ডি বড় বা ফ্লোটের এফ বড় হবে রাইট সো আমি কম্পাইল করলাম এবং রান দিই প্রথম তো নাম্বার ছিল আমার আগেরই আমি এবার নাইন দিলাম ফর এক্সাম্পল এবং বুলিয়ান সরি দেখ এই যে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে প্রমটা চেঞ্জ করি নেই আই শুড হ্যাভ রাইট হেয়ার যে একটা বুলিয়ান ভ্যালু ইনপুট দেন সো আমরা একটা কারেক্ট ভ্যালুই ইনপুট দিব আমরা ট্রু ইনপুট দিলাম ট্রু ইনপুট দিয়ে যখন রান করবো আমার ট্রুটা আউটপুটে শো করছে এখন কারো মাথায় যদি এসে থাকে যে কেউ যদি আমার এই লাইনটা দেখে ভুল দিয়ে থাকে তাহলে কি হবে আমি কোর্টটা আবার রান করে দেখাই রান এট প্রথম লেটস এ সেভেন দিলাম অ্যান্ড এবার আমি ফ্র্যাকশনাল কোনো ভ্যালু যদি দিই ফাইভ পয়েন্ট এইট তাহলে কিন্তু আমার কোর্টটা এরোর দিচ্ছে এটাকে রান টাইম এরোর বলে নানান ধরনের হতে পারে সিনট্যাক্স এরর দেখেছি অনেক সময় এই যে আমি এই জায়গায় যদি সেমিকোলন না দেই এটাকে সিনট্যাক্স এরর বলে বা কম্পাইল টাইম এরর আমরা এরর নিয়ে নেক্সট কোন একটা লেকচারে ডিটেইলস আলোচনা করব যে ডিফারেন্ট टाइप्स অফ এরর ইন জাভা। সবগুলো আমরা নিলাম এবং যে ডেটা টাইপের ভ্যালু আমার কাছে চাইছে আমাকে অবশ্যই সেই ডেটা টাইপের ভ্যালুই দিতে হবে। আচ্ছা আমরা একটু স্ট্রিং নিয়ে দেখি স্ট্রিং কিভাবে ইনপুট নেয়। সো আমি বললাম প্লিজ এন্টার আ স্ট্রিং। এখন স্ট্রিং এর জন্য অন্যান্য ডেটা টাইপের যেমন আমি নেক্সট 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 ডাবল ফ্লোট এভাবে কাজ করছে কিন্তু ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না সো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা বলবো নেক্সট লাইন সো আমি এখানে ব্যারিবলার নামটা চেঞ্জ করলাম এস ওয়ান আর আমরা যেহেতু অলরেডি ইনটিজারের দেখেছি এটা আমি আপাতত কমেন্ট করে নিলাম সো দিস ওয়ান ইজ কমেন্টেড এখন আমি বললাম এন্টার আ স্ট্রিং এবং কোডটা কম্পাইল করি এবং এখন যদি রান করি প্লিজ এন্টার আ স্ট্রিং আমি বললাম জাভা প্রোগ্রামিং আমি জাভা প্রোগ্রামিং ইনপুট দিলাম এবং ইফ আই হিট এন্টার আমার জাভা প্রোগ্রামিংটা আউটপুটে এসেছে এখন আমি একটু আগে স্লাইডে যখন দেখিয়েছি তখন আরেকটা পার্ট ছিল নেক্সট বলতে আমরা আরেকটা এই এক্স্যাক্ট এই জিনিসটাকেই যদি নেক্সট দিয়ে করতাম তাহলে কি হতো সো এখানে আমি এন্টার স্ট্রিং দিলাম বাট এই জায়গায় নেক্সট লাইন না বলে আমরা কি করলাম আমরা নেক্সট বললাম সো আমরা ডিফারেন্সটা একটু দেখি যে আসলে কি ডিফারেন্স মেক হয় আমি কোডটা আবার কম্পাইল করলাম এবং রান করছি ধরে নেই একটা স্ট্রিং ইনপুট দিতে বলেছে আমি লিখলাম দিস ইজ জাভা এখন আমি হিট এন্টার করার পরে খেয়াল করে দেখি জাস্ট আমার কাছে দিস পার্টটা আছে ইজ যাওয়াটা কিন্তু এখন নাই সো নেক্সট আর নেক্সট লাইনের পার্থক্য হলো নেক্সট লাইন যখন আমি দেব এন্টার স্ট্রিংটা সে রিড করবে এন্টার লাইনটা কিন্তু আমি যখন নেক্সট দিব সে ফার্স্ট হোয়াইট স্পেস পর্যন্ত নিবে ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি দিসের পরে প্রথম স্পেস যখন পাবে সে তখন স্টপ হয়ে যাবে কিন্তু আমরা যদি এই এক্সাক্ট ইনপুটটাই আমরা নেক্সট লাইনে দিতাম আমরা যদি নেক্সট লাইনে জিনিসটা দিই তখন খেয়াল করে দেখি দিস ইজ জাভা আমি যদি কম্পাইল করি এবং এবং রান করি কোডটা আবার ইনপুট দিচ্ছি আমি দিস সো এখন কিন্তু টোটাল জিনিসটাই আসছে সো ইফ আই গিভ আ কুইক সামারি আমরা কোডের সাথে বা ইউজারের কাছ থেকে যদি কোনো ডেটা রিড করতে চাই ভ্যালু রিড করতে চাই প্রথমত আমাদের যাওয়ার যে বিল্ট ইন ইউটিল প্যাকেজ আছে ওখান থেকে স্ক্যানারটা ইম্পোর্ট করা লাগে অর ইন সিম্পল ওয়ার্স চিন্তা করতে পারি যে আমার ইউজার ইনপুট করার জন্য নেয়ার জন্য আমার কোনো একটা জিনিস দরকার হয় সেই জিনিসটা হলো স্ক্যানার সো স্ক্যানার ইজ আ ক্লাস স্ক্যানার ক্লাস থেকে ইনপুট নেওয়ার জন্য একটা স্ক্যানার তৈরি করতে হয় এখানে আসলে আমরা স্ক্যানারটা তৈরি করেছি সো এই দুইটা লাইন আমার ফিক্সড লিখতেই হবে আমি যে টাইপের ডেটা এডিট করতে চাই আমাকে অবশ্যই এই দুইটা জিনিস লিখতেই হবে ইম্পোর্ট যাওয়ার ওর স্ক্যানার এবং ইম্পোর্ট করার পর আমি স্ক্যানার একটা অবজেক্ট ক্রিয়েট করছি অবজেক্ট কোথায় ক্রিয়েট হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এই নিউ পার্টে নিউ স্ক্যানার আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি স্ক্যানার এবং সেই স্ক্যানার ব্যবহার করে আমরা ইন্টিজার নিয়ে দেখলাম ডাবল দেখলাম বুলিয়ান দেখলাম দেন আমরা স্ট্রিংও ইনপুট নিয়ে দেখলাম সো আজকের ইনপুট যাওয়াতে ইনপুট নেওয়ার টিউটোরিয়াল এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কোনো টপিক নিয়ে ডিসকাশন করব থ্যাংক ইউ সো মাচ